100 দিনের কাজের দাবিতে তেহট্টের শ্যামনগর পঞ্চায়েতে বিক্ষোভ ও ডেপুটেশন দেন সারা ভারত খেতমজুর ইউনিয়ন। এদিন শ্যামনগর বাজার থেকে মিছিল করে পঞ্চায়েত পর্যন্ত পৌঁছান তারা এবং সেখানে 100 দিনের কাজের জন্য 4 কপ ফর্ম ফিল আপের মাধ্যমে আবেদন জানানো হয়। তাদের অভিযোগ, বেকার ও খেতমজুর মানুষ বসে থাকলেও কাজ পাচ্ছে না, তাই কাজের দাবিতে এই কর্মসূচি। নদিয়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট, AB24 নিউজ। সারা ভারত খেতমজুর ইউনিয়ন জেলা পদ, সারা ভারত খেতমজুর ইউনিয়ন জেলা পদ, স্বাধীনতা ভারত খেতমজুর ইউনিয়ন লড়ছে। আজকের কার্যের অভিযানে সকলে জমায়েত হয়ে সফল করুন। আজকের যে কার্যের দাবি নিয়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে সকলে সামিল হন। জেলা পদ, সারা ভারত খেতমজুর ইউনিয়ন জেলা পদ, গরিব ঠেটেকা মানুষের কাজের দাবি নিয়ে খেতমজুর ইউনিয়ন জেলা পদ, সারা ভারত খেতমজুর ইউনিয়ন জেলা পদ, সারা ভারত খেতমজুর ইউনিয়ন জেলা পদ, বৃক্ষে নয় কাজকে সারা ভারত খেতমজুর ইউনিয়ন লড়ছে, সারা ভারত খেতমজুর ইউনিয়ন লড়ছে। 2005 সালে উঠে আমাদের সাংবিধানিক অধিকার, সেই অধিকার নিয়ে খেতমজুর ইউনিয়ন লড়ছে। গরিব মানুষের যে কাজের অধিকার, সেই অধিকারকে আমাদের দিতে হবে। আজকে আমাদের কর্মসূচি হচ্ছে সারা ভারত খেতমজুর ইউনিয়ন সারা নদিয়া জেলার 26টা এরিয়া কমিটির 26টা পঞ্চায়েতে 4 কপ ফর্ম ফিল আপ, গরিব মানুষের কাজের অধিকার MGNREA, সেই কাজের অধিকার সুপ্রতিষ্ঠিত করবার জন্য গরিব মানুষ কাজ পাচ্ছে না। কেন্দ্রের সরকার বলছে যে রাজ্য সরকার হিসেব দিচ্ছে না, আর রাজ্য সরকার বলছে কেন্দ্র আমাকে টাকা দিচ্ছে না। আমরা যারা গরিব মানুষ, যারা খেতমজুর, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, এই রাজ্যের আর কেন্দ্রের টানাপোড়েনে পড়ে আমরা হচ্ছে গিয়ে বঞ্চিত হচ্ছি। তো আমরা গরিব মানুষকে আজকে সংঘবদ্ধ করে এই জায়গাটা আমরা বলতে চাইছি যে তোমরা বাবা রাজ্য, বাবা কেন্দ্র যা করছে করো, আমরা আমাদের অধিকার, কাজের অধিকার, গরিব মানুষের অধিকার, এই অধিকারটাকে আমরা বুঝে নেবো। আজকে আমরা 4 কপ ফর্ম ফিল আপ করে জমা দিয়ে গেলাম। আমরা অগ্রিম সংবাদ দেওয়া সত্ত্বেও না পঞ্চায়েতের প্রধান, না পঞ্চায়েতের উপপ্রধান, না কোনো আধিকারিক, কেউ নেই। আমরা ভীষণ মানে ক্ষুব্ধ এই বিষয়টা। সাধারণ গরিব খেটকা মানুষ বাইরে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মাথায় নিয়ে যখন তারা সমাবেত হয়ে 4 কপ ফর্ম জমা দিচ্ছে, তখন ফর্ম জমা নেওয়ার জন্য কাজ তো 15 দিন পরে দেবে। কাজ তো কেউ কারোর পকেট থেকে দেবে না, কারোর পৈতৃক সম্পত্তি ভাঙিয়ে জমি বিক্রি করে কেউ টাকা দেবে না। তার কাজ দেবে সরকারের কাজ, টাকা দেবে সরকার কাজ করবে। যখন দিতে পারছে না, আমরা ভীষণ বিরক্ত। আমরা 4 কপ ফর্ম আজকে জমা দিচ্ছি এবং আমরা বিডিও সাহেবের সাথে কথা বলেছি। বিডিও সাহেব বলেছেন এখানকার যিনি দায়িত্বে আছেন তিনি দায়িত্ব তিনি রিসিভ করবেন। রিসিভ করার পরে আমরা ঠিক 15 দিনের মাথায় 29 তারিখে আমরা ফের আসবো। আমরা আমাদের দায়িত্বটা আমরা বুঝে নেবো যে 4 কপ ফর্মে আমাদের কাজ দিতে, আইন অনুযায়ী আমরা খেতমজুর গরিব শ্রমজীবী মানুষ, আমরা কাজ পাওয়ার যোগ্য, আমরা কাজ পাবো, আমাদের কাজ দিতে হবে। আমার নাম মানিক সরকার, সারা ভারত খেতমজুর ইউনিয়ন তেহট্ট দক্ষিণ আঞ্চলিক কমিটি, দক্ষিণ এরিয়া কমিটির আমি সম্পাদক। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর, নওদা, মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। পোশাকের জগতের একমাত্র নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান জয়কালী বস্ত্র ভাণ্ডার, প্রোপাইটার অধীর কুমার মণ্ডল, ঠিকানা আমতলা হসপিটাল রোড, মুর্শিদা। সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার, পাবেন বিবাহের বেনারসি, তাঁত শাড়ি, সিল্ক শাড়ি, কাতান, জামদানি, ফ্যান্সি শাড়ি, ছাপা শাড়ি সহ বিভিন্ন ধরনের শাড়ি। রেডিমেড পোশাকে পাবেন মেয়েদের জন্য চুড়িদার, লেহেঙ্গা, চুড়িদার পিস, নজরকাড়া কুর্তি, প্লাজো, লেগিংস, জেগিংস, জিন্স, টপ, ক্রপ টপ, স্কার্ট, নিত্য নতুন ডিজাইনের গাউন সহ সমস্ত রকমের এথনিক ও ওয়েস্টার্ন ড্রেস।